ভালো ছিল না, ছোট শাসক না সরাতে না সরাতেই আপনারা লুটপাট শুরু করে দিয়েছেন, হিন্দুদের ঘর বাড়ি জ্বালাও পোড়াও কর্মসূচি করে ফেলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি লুটতরাজ করতেছিলেন, এগুলা কি ভালো চোখে দেখে? আল্লাহ মেসেজ দেন, কথা সত্য। বন্ধুরা, একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত পূর্ব পাকিস্তানে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো যে নৌকা আর যে নৌকা সরকারকে নামানোর জন্য উঠে পড়ে লেগেছিল, আজ সেই নৌকা দিয়ে সেই সমস্ত দেশের মানুষের প্রাণগুলো বাঁচাচ্ছে। আশা করি আমার কথাটা যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছেন। তো চলুন এই মুহূর্তে জেনে নিই যে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে মানুষই বর্তমান সরকারকে নিয়ে কী কথা বলছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পাবেন। তারা আগে ছাত্রলীগের মিছিলে যেত, পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর তারা ছাত্রদল হয়ে আমার ঘরে ফুল নিয়ে এসেছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন, কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কি জানে রাজনীতিটা কি? এরা ওই যাদের নেতারা বলে এক এক প্যাকেট বিরিয়ানি দেয়, বলে যে আসো, এরা আসে, মিথ্যা মানুষকে অসম্মান ব্যতীত কিছুই দেয়। বাংলাদেশের ঘরে ঘরে কি মিথ্যার সাথে ছিলাম নাকি? ছিলাম না তো, সামাল যে দেওয়ার সে উপরে বসেই দিয়ে দিয়েছে। ওই যে বললাম না, তারা আগে ছাত্রলীগের মিছিলে যেত, পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর তারা ছাত্রদল হয়ে আমার ঘরে ফুল নিয়ে এসে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এই যে এটাই তো সমস্যা, ন্যূনতম শিক্ষিতদেরকে দিয়ে যদি আপনারা রাজনৈতিক দল বাস্তব গঠন না করেন, তাহলে দেশের উন্নয়ন বাস্তবায়িত হবে না। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এরা জানে, এরা কি জানে রাজনীতিটা কি? এরা ওই যাদের নেতারা বলে এক এক প্যাকেট বিরিয়ানি দেয়, বলে যে আসো, এরা আসে। আসার পর এদের দিয়ে মারামারি, দাঙ্গা হাঙ্গা, লুটতরাজ করে ওরা কানাডা চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়, এরা দেশে পড়ে থাকে। লজ্জা লাগে। কেসটা তুমি ধরেই ফেলেছো। একটা স্টুডেন্ট সে যদি নাই জানে যে আমি কেন বিএনপি করব, তাহলে তার পক্ষে তো এটা সম্ভবই। সে আগে ছাত্রলীগের দলে থাকবে, দেশ স্বাধীন হওয়ার পর ছাত্রদল হয়ে যাবে, এটা স্বাভাবিক না? A few moments later. এইটাও সম্ভব না। শিক্ষিতদের রাজনীতি দরকার এখন দেশে, আসলে জনগণের উপর না। আমার ক্ষোভটা ওই দলগুলোর উপর যারা নিরীহ সহজ সরল মানুষের মস্তিষ্কগুলোকে কাজে লাগিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে। এইটা কি কোনো কথা? বন্ধুরা, আপনারা যে কথাগুলো শুনছেন সবে তো এটা শুরু। পূর্ব পাকিস্তানের ঘরের ভেতর থেকে এরকম টাইপের প্রচুর ভিডিও আছে যারা নিজেরাও এই কথাগুলো স্বীকার করছে যে বর্তমান সময়ে সরকার পাল্টিয়েছে, কিন্তু তাদের রাস্তা তাদের অত্যাচার পাল্টায়নি। শুধুমাত্র সিংহাসনের মানুষ বদলেছে, কিন্তু যে নীতি সেটা এখনও আছে। না হলে একবার ভেবেই দেখুন, দেশটার আজকে জিডিপি কোথায় গেল? যে দেশটা বড় বড় কথা বলতো, যে দেশটা তারা ভারতের সামনে কোনো কিছু কথা বলার আগে ভাবতো, সেই দেশটার অবস্থা এখন এতটাই খারাপ হয়ে গেছে যে তারা ভারতকে ধমকি পর্যন্ত দিয়ে দিচ্ছে যে দয়া করে আমাদেরকে এক্সপোর্টগুলো বন্ধ করবেন না, দয়া করে আমাদের 275 মিলিয়ন সাহায্য রদ করে দিয়েছেন সেটা পুনরায় বহাল করুন, না হলে আমরা না খেতে পেয়ে মরব। এমনকি ভারতকে এটা পর্যন্ত ধমকি দেয় যে আমাদেরকে সাহায্য না করলে আমরা সোজাসুজি ইউএনে গিয়ে আপনাদের খেলাফ কেস টোকাই করব। একবার ভেবে দেখেছেন সেই দেশের অবস্থাটা কতটা খারাপ হয়েছে? এই সমস্ত মানুষগুলো সবে বলতে শুরু করেছে, নাহলে ভাবুন যে দেশের মানুষগুলো স্বৈরাচার শাসনকে সরানোর বা হটানোর নাম করে সেই দেশের সরকার পড়ে যাবার পরে সেই দেশটাকে কিভাবে লুট করেছে, যে লুটের দৃশ্যগুলো হয়তো পৃথিবীর ইতিহাসে আর কোথাও দেখা যায়নি, যেটা তারা দেখিয়ে দিয়েছে। আবার এরাই বলে আমরা নাকি ইলিশ কিনে খাবো, যে দেশের মানুষগুলো কাটা কিনে খায় মাছের তার আবার ইলিশ খাবে। বাকিটা আপনারা নিজেরাই শুনুন। ওই দলগুলোর উপরই আমার ক্ষোভ, কারণ রাজনীতি যেই শব্দটা এটা শুধু একটা দলের উপর ভিত্তি করে এটার অর্থ প্রকাশ করে না। একদম বাম্পার মারছেন। রাজনীতি এমন একটা শব্দ যেটা একটা দেশের সম্পূর্ণ সিস্টেমটাকে প্রকাশ করে, আর আমাদের পুরো সিস্টেমটাই ক্যান্সার আক্রান্ত বলে আমি মনে করি। এই কারণেই আমার খুব ভালো ছিল না, ছোট শাসক না সরাতে না সরাতেই আপনারা লুটপাট শুরু করে দিয়েছেন, হিন্দুদের ঘর বাড়ি জ্বালাও পোড়াও কর্মসূচি করে ফেলছে। সঠিক বলেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি লুটতরাজ করতেছিলেন, এগুলা কি ভালো চোখে দেখে? কারেক্ট। আন্তর্জাতিক বিশ্বে কি এগুলো ভালো চোখে দেখবে? অবশ্যই দেখবে না। কেন আপনারা এগুলো করছেন? একটা
সবাই সবার ব্যক্তিগত জায়গা থেকে আমরা কোনো না কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারি। এটা ঠিকই বলেছেন। যদি সে কোনো ধরনের কোনো অন্যায়ের সাথে লিপ্ত থাকে তার জন্য দেশে আইন আছে। আমি অলরেডি খবর পেয়েছি। যদি আপনারা দেশের আইন বিভাগ শাসন বিভাগকে সচল করতে চান বা বিশ্বাস করেন যে আইন বিভাগ শাসন বিভাগ আপনাদেরকে ন্যায় দিতে পারবে, তাহলে নিজেরা কেন এই ধরনের হানাহানি করছেন, লুটতরাজ করছেন? এটা কি কোনো সভ্য জাতির কাজ? আমাকে সেটার উত্তর দেন। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো সভ্য জাতি কি এই ধরনের লুটতরাজ করে? কোন এই লোক? কহাঁ সে আতে? আমি আমার এমনও ফ্রেন্ড ছিল যারা সনাতনী ধর্মের আমাদের সাথে আন্দোলন করেছিল, মার খেয়েছিল, অথচ আন্দোলন পরবর্তী সময়ে, স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের ঘর বাড়ি বা বিএনপির লোকেরা এরা জ্বালিয়ে দিয়েছে। কেন ইয়ে গভর্নমেন্ট আপ গভর্নমেন্ট মে কুছ নাই হ্যায়, ইয়ে ভ্যান চো সারে মিল কে হামকো পাঙ্গে। কেন এটা কেন হবে একটা দেশে? কিসের 15 বছরের ক্ষোভ? 15 বছরের ক্ষোভের জন্য কি আপনি মানুষ মেরে ফেলবেন? তাহলে স্বৈর শাসকের সাথে আপনাদের কিসের সম্পর্ক? আর আপনারা এই এগুলো করে আপনারা কিভাবে ক্ষমতায় আসবেন, এটা আপনারা ভাবেন কিভাবে? বাঙালি এখন আর এত বোকা নেই। যারা বোকা ছিল তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে আর বাঙালি তাদের দিয়ে রাজনীতি চালাবে না। এখন যেই জেনারেশনটা আমরা চলছি এরা এত বোকা না যে আপনারা চাইলেই এদেরকে যা খুশি তা গিলিয়ে ফেলতে পারবেন, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন, এত সহজ হবে না। এখন কর্মকাণ্ডগুলো সভাপতি সহসভাপতির মতো হয়ে গিয়েছে, যার কারণে ওদের নিয়ে এত কথা হচ্ছে। বাংলাদেশে এই একটা প্রত্যাশা, সবাই সবার জায়গা থেকে ভদ্র হয়ে যান। আপনাকে ধন্যবাদ। সভ্য হয়ে যান, দেশের প্রতি দায়িত্বশীল হন, নৈতিক হন, নৈতিকতার জায়গা থেকে নিজেকে প্রশ্ন করুন যে আপনি আপনার দেশের জন্য কি করেছেন। এতটুকু প্রশ্ন করুন যে আপনাকে যে ঈশ্বর, যে আল্লাহ, যে এই ভগবান আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, তিনি কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? অবশ্যই আপনাকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল, ওই উদ্দেশ্যের পিছনে ছুটুন, এই সব অপরাজনীতির পিছনে ছুটে লাভ নেই। দেখুন বন্ধুরা, আপনারা কি শুনলেন, সবে তো বাংলাদেশের ঘরের ভেতরে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সবে শুরু, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আমি আপনাদের এর আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, ভারত বিরোধিতা করে কেউ কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারেনি। ভারত বিরোধিতাকারীদের ফল কতটা ভয়ঙ্কর সেটা আপনারা নিজেরাও দেখেছেন, পাকিস্তানের অবস্থা কি সেটাও জানেন। মালদ্বীপ কিছুদিন আগে পর্যন্ত খুব লাফিয়েছিল, সেই মালদ্বীপ আবার ভারতের পায়ের তলে এসে রিকোয়েস্ট করছে। আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব পাকিস্তানের অবস্থাটা, আর কিছুটা সময় দিন তাহলে আপনারা দেখতে পাবেন এই পূর্ব পাকিস্তানের অবস্থাটা কতটা খারাপ হয়। তবে এখনও পর্যন্ত কিন্তু ভারত সরকার তাদের উপর শক্তপোক্ত স্টেপ ওঠায়নি। একটু যদি ভারত এদের উপর শক্ত স্টেপ ওঠায় না, এদের অবস্থা অতীব ভয়ঙ্কর হবে। যেটা হোক, পুরো খবরটি দেখে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।